মোহাম্মদ আলাউদ্দিন সাবের ভুইয়া এই আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, অবাধ্য সন্তানকে ত্যাজ্য করার বিধান আছে কি? না ভাই, একজন সন্তান যখন কোনো পিতামাতার ঔরসে জন্মগ্রহণ করে তখন তার এই ঔরস্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটি আল্লাহর দেওয়া পরিচয়, এটি আল্লাহর দেওয়া জন্মের সম্পর্ক। যেমনিভাবে রক্ত সম্পর্ককে ছেদ করা যায় না, ঠিক তেমনিভাবে তাকে সম্পর্ক থেকে কাট আপ করে দেওয়ার কোনো সুযোগও ইসলামের মধ্যে নেই। কাজেই তাকে ত্যাজ্য করা যাবে না, এটা ইসলামী শরীয়তের মধ্যে সন্তানকে ত্যাজ্য করার কোনো পদ্ধতি নেই, এমনকি উত্তরাধিকার থেকেও তাকে বঞ্চিত করা যাবে না। তবে হ্যাঁ, সন্তান কিছু কিছু অপরাধের দ্বারা পিতা মাতার ঔরস্য থেকে বঞ্চিত হয়, সেটি ইসলামী শরীয়তের মধ্যে বিধিবদ্ধ রয়েছে যে যদি সে কাফের হয়ে যায়, অমুসলিম থাকে, ধর্মান্তরিত হয়ে গেলে সে পিতামাতার বা কোনো মুসলিমের মিরাজ সে পাবে না। তদ্রূপ যদি সে নিজে নিজ হাতে পিতামাতাকে হত্যা করে, তাহলে হত্যাকারী হত্যাকৃত ব্যক্তির, নিহত ব্যক্তির মিরাজ থেকে বঞ্চিত হয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে সন্তান কোনো অপরাধের দ্বারা সে ত্যাজ্য হবে না এবং সে সম্পত্তি থেকেও, মিরাজ থেকেও সে বঞ্চিত হবে না। ত্যাজ্য করলেও এই শরীয়তের মধ্যে এটার কোনো গ্রহণযোগ্যতা নেই।